বস, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ব্রাদার DCP T310। এই প্রিন্টারটি আমাদেরকে একটা প্রিন্ট করে দেখবো। এটা আমার একটা কার্ড দিছি, ভিজিটিং কার্ড। এটা আমরা একটা প্রিন্ট করে দেখাবো আপনাদেরকে কী প্রবলেম প্রিন্টারটি। প্রথমে আমরা একটা প্রিন্ট করবো। বন্ধুরা দেখুন, কম্পিউটার এই প্রিন্টার থেকে প্রিন্ট হচ্ছে, কিন্তু প্রিন্টার শেষ হওয়ার পরে আমরা এটাকে আমরা দেখাবো আপনাদেরকে। তো বন্ধুরা, প্রিন্ট করার পরে প্রিন্টারটি যে প্রিন্ট হয়েছে দেখুন, এই যে কোনোটা কালি নেই এরকম। তো আমরা প্রিন্টারটি একটু হেড ক্লিন করবো। প্রথমে আমরা মেনু বারে যাব, মেনটেন্যান্স, ক্লিনিং, ক্লিনিং যাব, ব্ল্যাক, তারপর হচ্ছে কালার অল, আমরা স্ট্রংগেস্ট দিব, প্লিজ স্টার্ট। দেখুন প্রিন্টারটি কিন্তু হেড ক্লিন হচ্ছে স্ট্রংয়ে। যারা ব্রাদারে এখনও আপনারা হেড ক্লিন পারেন না, তারা আমাদের এই ভিডিওটি দেখলে অল্প সময়ের মধ্যে আপনারা হেড ক্লিন করে নতুন একটা ফিলিং দিয়ে প্রিন্টারটি যে হেড ক্লিনে বা দাগ দাগের যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করতে পারবেন। তো আমাদের হেড ক্লিনের জন্য একটু সময় লাগতেছে, আপনারা একটু ওয়েট করুন। হ্যালো বন্ধুরা, আমাদের নজলটেকটি এখন শেষ হয়ে গেল। এখন আমরা একটা প্লিজ স্টার্ট একটা পেপার প্রিন্ট করবো। এখন একটা প্রিন্ট হচ্ছে, এই প্রিন্টটা বের করার পরে আপনাদেরকে দেখাবো যে নজলটেকটার যে প্রিন্টারটি কোনো প্রবলেম আছে কিনা। তো বন্ধুরা দেখুন, প্রিন্টারটি কিন্তু আপনার মোটামুটি অনেক ঠিক হয়ে গেছে। আমরা আবার একটা প্রিন্ট করেছি। এই যে এখন আমরা একটা ফটো প্রিন্ট করব, সেম কাটে আমরা একটা ফটোকপি করতেছি। দেখে নেওয়া যাক এখন রেজাল্টে কী আসে। তো এখানে আপনার নজল থেকে যেহেতু ভালো আইসে, তো আমরা আশা করি যে ফটোস্টেটের কার্ডটিকে আমরা ভালো পাবো। তো বন্ধুরা দেখুন, প্রিন্টারটি কিন্তু ওকে দেখছেন। আমরা একটা ভালো প্রিন্ট করি, কেটে গেছে অনেকটা, মাস্কটা দিই, আবার একটা ফটোকপি করি। তো বন্ধুরা দেখুন, প্রিন্টারটি একদম ওকে, এখন কোনো খুঁত নাই। তো এই ছিল আমাদের ভিডিও। আমাদের ভিডিওটি যদি কারো ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে জানান। আর কোনো সুবিধা অসুবিধা হলে কমেন্ট করে জানাতে পারেন যে আসলে প্রিন্টারগুলো কীভাবে সার্ভিসিং করবেন আর কীভাবে সমস্যার সমাধান হবেন, তার জন্য আমরা আপনাদেরকে হেল্প করব। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।